एवरीवन वेलकम टू योर चैनल जॉब जेनेक्स। बंधुरा आज आबारो आपनादेर जोन्नो गुरुत्वपूर्ण एकटी आपडेट निये उपस्थित होयेछि। बंधुरा आपनारा प्राय कमेंट करछिलेन जे सिविक वलेंटियार्स वीआरपी ओ होमगार्डदेर कि प्रमोशन होबे अथवा तादेर कि स्यालारि बाड़ते चलेछे, तो सेई ब्यापारे माननीय मुख्यमंत्री निजेई किछु घोषणा करेछेन, सेई भिडियोटी आपनादेर देखिये देबो, संगे एकटी आर्टिकेल देखिये देबो। सेई आर्टिकेले कादेर कादेर स्यालारि बाड़ते चलेछे एबं बंधुरा कादेर कादेर प्रमोशन होबे समस्त किछु डिटेल्से आपनारा जानते पारबेन। एखाने सिविक वलेंटियार्स वीआरपी ओ होमगार्डेर प्रमोशनेर कथा बला হচ্ছে, তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন। বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা এই আর্টিকেলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন পোস্টে আপনাদের প্রমোশন হতে চলেছে এবং কাদের প্রমোশন হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ভিডিও আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরব। সেখানে আপনারা ডিটেলসে জানতে পারবেন যে কাদের কাদের উন্নতি হচ্ছে, কাদের কাদের সংরক্ষণ দেওয়া হচ্ছে এবং কী রকম সুবিধা সিভিক ভলেন্টিয়ার ভিআরপি ও হোমগার্ডরা পেতে চলেছে। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে অফিসিয়াল আর্টিকেলটি আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, শুরুতেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এনভিএফ কর্মীদের জন্য বিরাট সুখবর। এখানে দেখতে পেলেন কাদের কাদের নাম বলে দেওয়া হয়েছে, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের জন্য কিন্তু বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড ও এনভিএফ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে দেখুন, কনস্টেবল যখন নিয়োগ হবে নতুন করে তখন কিন্তু অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড ও এনভিএফ কর্মীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এই সংরক্ষণের কথা। মুখ্যমন্ত্রী ঘোষণা মাত্রই আশার দিন গুনছিল রাজ্যের বিভিন্ন সিভিক থেকে হোমগার্ড ও ভিআরপি কর্মীরা। অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই কিন্তু ঘোষণা করেছিলেন যে নতুন পদে আসার পর আপনাদের হোমগার্ড, ভিআরপি ও সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কনস্টেবলে প্রমোশন করা হবে, এবং কাদের করা হবে সেই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটি একটি অফিসিয়াল পত্রিকা থেকে আমরা নিয়েছি। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই বলা হয়েছে 15% আপনাদের সংরক্ষণ দেওয়া হবে এনভিএফদের, অর্থাৎ এনভিএফ ও হোমগার্ডদের কিন্তু 15% সংরক্ষণ দেওয়া হবে। অর্থাৎ 15% কিন্তু লোক নেওয়া হবে কনস্টেবলে আপনাদের কিন্তু এনভিএফ ও হোমগার্ড থেকে। 10% সংরক্ষণ দেওয়া হবে দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু 10% সংরক্ষণ এক্ষেত্রে প্রয়োগ দেওয়া হবে, এবং দেখতেই পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া রয়েছে। সঙ্গে কিন্তু এখানে আরও কিছু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ঘোষণা করেছেন, সেই ঘোষণাটি আমরা দেখে নেব। হাতির আক্রমণে যদি কেউ মারা যান, এখন কিন্তু সিভিক ভাইয়া ভালো টাকা পায়। কত পায়? 9,000 টাকা পায়। আস্তে আস্তে প্রতি আমরা করে দিচ্ছি, 3,00,000 টাকা রিটায়ারমেন্টের পরেও করা হচ্ছে, তারপরে চাকরির ব্যাপারে পুরো 60 বছর পর্যন্ত এগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। বাদবাকি আস্তে আস্তে আরও উন্নত হবে, এবং 10% কোটা রাখা হয়েছে যেটা সিভিক থেকে হোমগার্ডে যাবে, এটা অলরেডি করা হয়েছে। প্রসঙ্গত বলি, হাতির আক্রমণে যদি কেউ মারা যান, তার পরিবারের একজন সদস্যকেও স্পেশাল হোমগার্ড হিসেবে নিয়োগ করা হচ্ছে, এবং তারা 2,50,000 বা 4,00,000 টাকা করে অন্তত জঙ্গল থেকে তারা পায়, 4,00,000 টাকা করে। পুলিশেও যারা আপনারা ভালো কাজ করেন, আপনারা জানেন দক্ষতার বিচারে আমি যদি বলি বাংলার পুলিশ সেরা, কলকাতার পুলিশ সেরা, তাহলে আমি নিশ্চয়ই ভুল করব না। আমরা দক্ষতায় সেরা, আমরা গর্বে সেরা, আমরা বিশ্বের সেরা, আমরা কর্মে সেরা, আমরা ধর্মে সেরা, আমরা সেবায় সেরা, আমরা ত্যাগে সেরা, আমরা তিতিক্ষায় সেরা। সেরা মানুষদের আজকে কাছ থেকে দেখে আমি খুশি হয়েছি। 9.5 বছর রাজ্যে শান্তি শৃঙ্খলার যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন পুলিশ, তার প্রশংসায় যথেষ্ট নয়। জীবনকে মোকাবিলা করে 16,000 পুলিশ কর্মী বা অফিসার কোভিডে আক্রান্ত হয়েছেন, এবং এদের মধ্যে 75 জন 80 জন মারা গেছেন। তাদের পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের পরিবারকেও আমরা প্রত্যেকে এককালীন আর্থিক সাহায্য 10,00,000 টাকা করে এবং একটি করে চাকরিও আমরা দিয়েছি। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের পুলিশের মতো মানবিক পুলিশ সারা ভারতবর্ষে আর কোথাও নেই। আমাদের পুলিশ যেমন টাফ, রাফ অ্যান্ড টাফ, আবার আমাদের পুলিশ খুব সফট অ্যান্ড অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড। একজন দুজনকে দেখে কিন্তু সবটা মনে করার কারণ নেই। খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান থেকে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সব কিছু। 7টি নতুন পুলিশ ব্যাটালিয়ান করেছি, 162টা নতুন থানা হয়েছে এই কবছরের মধ্যে। 1 বছর তো কোভিড ছিল, আর 2 বছর চলে গেছে ইলেকশন করতে করতে, 2 অ্যাসেম্বলি, 2 লোকসভা, 2 বিধানসভা, 2 পঞ্চায়েত করতে করতে চলে গেছে। তৈরি করা হয়েছে, মনে রাখবেন, 48টি মহিলা থানা এবং 8টি কোস্টাল থানা, 30টি সাইবার থানা, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকেও ঢেলে সাজানো হয়েছে। এছাড়াও তৈরি হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস, স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল,
এছাড়াও পুলিশকে যাতে টেক কেয়ার করা যায়, তারা সারাক্ষণ কাজ করে, তারা যেমন কাজ করে তাদের পরিবারকে দেখার ধর্ম আমাদেরও, তাদের দেখার দায়িত্ব আমাদেরও। সেই জন্য যারা 15 বছর কাজ করেছে অনেককে হোমগার্ডে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, যতটা ক্যাপাসিটি হচ্ছে আস্তে আস্তে করা হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা পুলিশের কাজের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড, সেই বোর্ডটাকে রিস্ট্রাকচারিং করছি। পুলিশের যদি কোনো রকম গ্রিভ্যান্সেস থাকে তারা নিশ্চয়ই বলতে পারে, কারণ তাদের কথা শোনারও দরকার, সেই জন্য এই বোর্ডটা করা হচ্ছে। 1 সেপ্টেম্বর আমরা পুলিশ ডে পালন করছি, এটা কিন্তু খুব বড় জিনিস, মনে রাখবেন।